সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পঞ্চম মাসিক পরীক্ষার সিলেবাস থেকে গণিত পড়াবো। তো তোমাদের পঞ্চম মাসিক পরীক্ষার জন্য গণিত একটা শীট দেওয়া হয়েছে, সেই শীট থেকে পদারম্ভ করাবো। এখন তোমাদের হবে পঞ্চম শ্রেণীর ক্লাস। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা প্রত্যেকে খাতা কলম নিয়ে এবং শীট, যে শীটটা তোমাদেরকে দেওয়া হয়েছে শীটটা নিয়ে বসো। আমি তোমাদের শীট থেকে প্রথম অঙ্কটাই করাবো। তোমাদের প্রথম শীটের যে প্রথম অঙ্কটা তুলেছি, তোমরা দেখো প্রথম অঙ্কটাতে কিছু ভুল আছে, সেই ভুলটা সংশোধন করে দিচ্ছি। 24টি কলা ও 40টি লিচুর দাম একত্রে 392 টাকা। তোমাদের শীটে ছিল 340, এখানে 340 হবে না, তিনটা তোমরা কেটে দিবা, তিনটা ভুলে প্রিন্টিং মিস্টেক ভুলে আসছে। তো এটা হবে 24টি কলা ও 40টি লিচুর দাম একত্রে 392 টাকা, একটি কলার দাম 8 টাকা। বের করতে হবে একটি লিচুর দাম কত, তারপর কতে বের করতে হবে, যদি কলার সংখ্যা 6টি বেশি হতো তাহলে কলার মোট দাম কত হতো। গতে প্রতিটি লিচুর দাম 1 টাকা কম হলে লিচুর মোট দামে এখন কতটি লিচু পাওয়া যাবে। দেখো তোমরা কয়েক সমাধানটা আমি করেছি। সর্বপ্রথম আমাকে করতে হবে, এখানে প্রশ্নে কি দেওয়া আছে, একটি কলার দাম, আর এখানে বলতে বলা হয়েছে 24টি কলার দাম। তাহলে তোমাকে এখানে কলার দাম, কলার সংখ্যা এবং লিচুর সংখ্যা দেওয়া আছে। বের করতে বলেছে লিচুর দাম, কিন্তু কলার সংখ্যা ও লিচুর সংখ্যা দেওয়ার কারণে এখানে আছে একটা কলার দাম। যেহেতু একটা কলার দাম দেওয়া আছে, আমাকে আগে 24টা কলার দাম বের করতে হবে। তাহলে একটি কলার দাম, এটা কোত্থেকে পেলাম, উদ্দীপক হতে, একটি কলার দাম 8 টাকা, সুতরাং 24টি কলার দাম কত, 24টি কলার দাম নিশ্চয়ই বেশি হবে, 24 গুণ 8, 24 আর 8 গুণ করলে কত হচ্ছে আমাদের, দেখো 4 8 32, হাতে 3, 8 2 16, 16 আর 3 19, 192 টাকা। তারপর আমাদের দ্বিতীয় ধাপে কাজ হলো 24টি কলা ও 40টি লিচুর দাম একত্রে 392 টাকা। এটা থেকে আমাকে, আমি কি বের করলাম, 24টি কলার দাম, আমাকে 24টি কলার দাম কি করতে হবে, বাদ দিতে হবে। যদি আমি 24টি কলা ও 40টি লিচুর দাম থেকে 24টি কলার দাম বাদ দিয়ে থাকবে কি, 40টি লিচুর দাম বাদ দেওয়া মানে কি করা, বিয়োগ করা 40টি লিচুর দাম। তাহলে তারপর করবো আমরা একটি লিচুর দাম, তারপর একটি লিচুর দাম, 40টি লিচুর দামের পরে হলো একটি লিচুর দাম, একটি লিচুর দাম বের করতে হলে 40টি লিচুর দাম যদি 200 টাকা হয়, একটা লিচুর দাম কি হবে, কম, কম হলে কি হবে, ভাগ, কম হলে আমরা কি করি, ভাগ করি। তাহলে 200 ভাগ 40, 40 দিয়ে 200 কে যদি আমি ভাগ করি তাহলে হচ্ছে 5 40 200, কত হচ্ছে 5, অর্থাৎ একটা লিচুর দাম 5 টাকা। এই হলো আমার পয়ের সমাধান। কত দেখো, যদি কলার সংখ্যা 6টি বেশি হতো তাহলে কলার মোট দাম কত হতো, কলার সংখ্যা ছিল উদ্দীপকে 24টি, তাহলে আমি কতে গিয়ে লিখলাম, উদ্দীপক হতে পায় কলার সংখ্যা 24টি, বলেছে যদি 6টি বেশি হতো, তাহলে 6টি কলা বেশি হলে মোট কলার সংখ্যা হবে 24 যোগ 6, আগে ছিল 24টি, এখন 6টা বেশি হলে মোট হবে 24 যোগ 6, কত, 24-এর সাথে 6 যোগ করলে 30। তো আমার উদ্দীপকে দেওয়া আছে একটি কলার দাম কত টাকা, 8 টাকা, একটি কলার দাম 8 টাকা, তাহলে এখন 30টা কলা, সুতরাং 30টি কলার দাম কত, 30 গুণ 8, একটা কলার দাম 8 টাকা হলে 30টা কলার দাম বেশি হবে, বেশি হলে কি করব, গুণ, 30 গুণ 8, দেখো এখানে 30 আর 8 গুণ করেছি, 8 0 8 3 8 24, 240 টাকা, তাহলে 30টা কলার দাম 240 টাকা। এই গেল পয়ের সমাধান। গতে বলা হয়েছে প্রতিটি লিচুর দাম 1 টাকা কম হলে লিচুর মোট দামে কতটি লিচু পাওয়া যাবে। তাহলে আমরা প্রতিটা লিচুর দাম কত কত বের করেছি, তাহলে তোমরা, আমরা কত কি বের করেছিলাম, প্রতিটি কত, প্রতিটি লিচুর দাম কত, তোমরা খাতায় দেখো 5 টাকা, প্রতিটি লিচুর দাম বের করেছি 5 টাকা। তাহলে ক হতে পাই, হতে পাই একটি লিচুর দাম 5 টাকা, একটি লিচুর দাম যদি 5 টাকা হয় তাহলে এখানে বলেছে প্রতিটি লিচুর দাম 1 টাকা কম হলে, সুতরাং প্রতিটি লিচুর দাম 1 টাকা কম হলে পরিবর্তিত
হবে কত? পাঁচ বিয়োগ এক টাকা, এক টাকা কম হলে সে এক টাকা বাদ দিতে হবে, কত হলো? চার টাকা। তোমাকে বলছে মোট লিচুর দামে কতটা লিচু পাওয়া যাবে। তাহলে মোট লিচুর দামটা কত ছিল? কত যে আমরা করেছি 200 টাকা, মোট লিচুর দাম ছিল 200 টাকা। মোট লিচুর দাম 200 টাকা, এটাও আমরা কমাতে পারি। তাহলে সুতরাং 4 টাকায় লিচু পাওয়া যায় 1টি। সুতরাং 200 টাকায় লিচু পাওয়া যায় 200 ভাগ 4টি। তাহলে 200 টাকা, 4 টাকা যদি একটা লিচু পাওয়া যায়, 200 টাকা তো 200টা লিচু পাওয়া যাবে না, 200-র চেয়ে কম পাওয়া যাবে। কম পাওয়া গেলে কি হবে? ভাগ। তাহলে 4 দিয়ে 200 কে আমরা ভাগ করি, 4 5 20, বিয়োগ করলে কিছুই থাকবে না, একটা শূন্য আছে, সেটা না বললাম 4 0 0, দুটো একসাথে লেগে গেলে 4 হয়ে যায় শূন্য। তাহলে কত হলো? 50। 50টি লিচু। সুতরাং 50টি লিচু পাওয়া যাবে। তোমরা প্রত্যেকে অঙ্কটা খাতায় তুলে নিবে এবং বারবার দেখবে, দেখে বোঝার চেষ্টা করবে। তারপরে যদি না বুঝো ম্যামের সাথে যোগাযোগ করবে। আজ এ পর্যন্তই, আবার নতুন আরেকটা ক্লাসে অন্য আরেকটা সমস্যার সমাধান নিয়ে আসবো। আর তাছাড়া তোমাদের যদি এই শীটের মধ্যে কোনো সমস্যা থাকে, তোমরা ভিডিওটার নিচে যে কমেন্ট বক্স থাকে সেখানে নাম্বারগুলো উল্লেখ করবে যে আমাদের শীটের কোনো অঙ্কটাতে আমাদের সমস্যা আছে, তাহলে আমি ওই অঙ্কটা সমাধানই করবো। এই কাজটা তোমরা কাইন্ডলি করবে। আল্লাহ হাফেজ। ভালো থেকো, সুস্থ থেকো, নিয়মিত ক্লাসগুলো করো।